গালি ছাড়া কথা কয় না, ফোন দিয়ে হুমকি দেয় মেরে ফেলবে। হাঠাদারি মাদ্রাসায় হামলা করেছে তারা, আমরা কিন্তু ভুলি নাই। এ মওদুদীর গুন্ডা বাহিনী হাঠাদারি মাদ্রাসায় হামলা করেছিল, মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা স্পষ্ট বলতে চাই, এদেশে ইসলামী আইন যদি বাস্তবায়ন হয় তো মদিনার ইসলাম বাস্তবায়ন হবে, কথা বলো ঠিক কিনা? মওদুদের ইসলাম আর কাদিয়ানীদের ইসলাম এদেশে বাস্তবায়ন করার স্বপ্ন যদি কেউ দেখে, দেওবন্দের সন্তানেরা, আল্লাহর নবীর আদর্শের সৈনিকেরা, মাদারিসে কওমিয়ার মুহিব্বিনরা বুকের তাজা রক্ত ঢেলে দেবে, এর পুরো ভ্রান্ত মওদুদের ইসলাম প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তো মদিনার ইসলাম প্রতিষ্ঠা হবে, কথা বলো ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন সকলে বলি আমিন। মিয়া যেই মওদুদি বলছে নবী গুনাহ করেছে, এরপরও বুঝে না, একটু যদি বলি মওদুদি ভ্রান্ত পদভ্রষ্ট ফেসবুকে লিখি আর কত গালি যে শুরু হয়, এরা বলে আবার ইসলাম কায়েম করব, এদের জবানে পায়খানার চেয়েও বেশি নাপাক গালি। গালি ছাড়া কথা কয় না, ফোন দিয়ে হুমকি দেয় মেরে ফেলবে, হুমকি দেয়। আমরা কি মরণরে ভয় পাই? কি আজীব ব্যাককল, মৃত্যুকে যারা ভয় পায় তারা মৃত্যুর হুমকি দেয়, মৃত্যুকে যারা ভয় পায় তারা মেরে ফেলবে হুমকি দেয়। আকাবিরের দেওবন্দের সন্তানেরা মৃত্যুকে ভয় পায় না, কসম নানু তুমি ইংরেজদের নাকের ডগায় কথা বলেছেন, ইংরেজদের ভয় পায় নাই। শাইখুল হাদিস নাস্তিকের নাকের ডগায় কথা বলেছে ভয় পায় নাই। পীর সাহেব জর্মনাই মরহুম পীর সাহেব হুঙ্কার দিয়ে কথা বলেছে বাতিলকে ভয় পায় নাই। রহমাতুল্লাহি আলাইহি হুঙ্কার দিয়ে কথা বলেছে কোনো বাতিলকে ভয় পায় নাই। আল্লামা আহমদ ছফি 104 বছর বয়স হয়ে গেল এখনো বাতিলের বিরুদ্ধে কথা বলতে গেলে ভয় পায় না, কথা ঠিক কি না? আর আমাদের জুনায়েদ বাবনগরি যার নাম শুনলেই বাতিলের পাতলা পায়খানা শুরু হয়। আমরা বুঝি ভয় পাওয়ার মানুষ, আমরা ভয় পাই কাকে? কাউকে ভয় পাই? ভয় যদি পেতে হয় একজনকেই পাই, তিনি কে? জোরে বলেন আরো জোরে, আয় জোরে বলেন কে? একটা মুমিনের ইমানের দাবি হলো মুমিন আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন ভুতিলের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন ভুতিলের, মোরা ছুয়া পিয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পিয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলে। শাইখুল হাদিসকে চিনছেন? ইয়াং যারা বর্তমান প্রজন্ম, শাইখুল হাদিস কত গরম ছিল বাতিলের বিরুদ্ধে, ওনারা তো দেখে নাই, বুঝার জন্য আমি বলবো আপনারা আল্লামা মামুনুল হককে দেখেন, আল্লামা মামুনুল হকের বক্তব্য শুনেন। আল্লামা মামুনুল হক হলো শাইখুল হাদিসের সন্তান, শাইখুল হাদিসের বাচ্চা সন্তান। যদি বাতিলের বিরুদ্ধে এত গরম হয় তো বাপ শাইখুল হাদিস কতটা গরম ছিল আন্দাজ করে না। আল্লামা মামুনুল হকের আওয়াজে মৃত ইমান জিন্দা হয়ে যায়, কথা ঠিক না? আমরা জুনাইদ বাবনগরী সাহেব আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুমকে মুরব্বি রেখে জাগরণী বক্তব্য যারা দেয় তাদেরকে সামনে রেখে আমরা পেছনে থাকবো তো ইনশাআল্লাহ। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন ভুতিলের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের,
মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বি সকলে। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন ভুতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজ কেঁপে তসনসহত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন ভুতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনি আকাবির আমাদের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন ভুতিলের। মোরা পিয়েছি আবার বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পিয়েছি আবার বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজ হয় দুতসনস হবে বাতিলের গড়া মসনদ। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন ভুতিলের। নেই কোন নবীর চিন্তা ভাবনা ভয় নেই আমাদের, নেই কোন নবীর চিন্তা ভাবনা ভয় নেই আমাদের, মোরা মহান শক্তি খুদার গোলাম সৈনিক রাসুলের। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আল্লাহর গোলাম রাসূলের সৈনিক। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যখন হিজরতের দিকে রওনা, রাতের আধারে মক্কা থেকে মদিনার পথে রওনা, আল্লাহর নবী গুহার ভেতরে আশ্রয় নিয়েছে সাথে আবু বকর। এ মুসলমান কাফের বেঈমানরাও পেছনে পেছনে ধাওয়া করে করে আমার নবীর ওই গুহার সামনে চলে আসছে। আবু বকর গুহার ভেতর থেকে কাফের বেঈমানদের পা দেখা বলতেছে, ও নবী তাদের পা দেখা যায়, ধরা পড়ে গেলাম নাকি, ধরা পড়ে গেলাম নাকি। আল্লাহ নবী বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। কোন টেনশন নাই, চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। কারণ কি? কারণ কি? নবী কই নিশ্চয় আমাদের সাথে আছেন কি? জোরে বলেন কে? অতএব মুসলমানের সাথে আল্লাহ আছে, কোনো ভয় নাই। কাফেরদের ব্যাপারে সুচার হুশিয়ার হে মুসলমান, আল্লাহ পাক আমার তিলাওয়াত কে তো আয়াতের ভেতরে বলে, সাহাবাই কারামের গুণগুলো কেমন ছিল জানো? সাহাবাওয়ালা ইমান বানাও, সাহাবাওয়ালা ইসলাম গ্রহণ করো, সাহাবাওয়ালা দরদ তৈরি করো। বান্দা সাহাবাই কারাম কেমন? আল্লাহ নবী কই, আসহাবি কান নুজুম বি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাই কারাম তারকার মত। এক নম্বর আকীদা হলো নবীর কোন গুনাহ নাই, আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, নবীদের কোন গুনাহ নাই, আকীদা বিশ্বাস করো। দুই নম্বর আকীদা হলো সাহাবাই কারাম হলো সত্যের মেয়ার, সত্যের মাপকাঠি। তার মানে সত্য পথে চলার জন্য মডেল বান্দা তোমার সামনে কার দাঁড় করাবা? আল্লাহ পাক কই, নবীর সাহাবি নবীর ছাত্রদেরকে দাঁড় করাও। নবীর ছাত্র নবীর সাহাবাই কারামদের অবস্থাটা কি? রাদিয়াল আল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপর রাজি, তারা আমি আল্লাহর উপর রাজি। নবীর সাহাবায়ে কেরাম কেন আমাদের রূহ, কেন আমাদের মডেল? এ মুসলমান সত্য পথে চলার মডেল কেন? কারণ হলো সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাজি। সাহাবায়ে কেরামের উপর কে রাজি? আরো জোরে বলেন, কে রাজি? আল্লাহকে যদি রাজি করতে চাও তো সাহাবাওয়ালা ইমান বানাও। এ কারণে আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান্নাস, ও মুমিন ইমান বানাইবা কেমন? কই ইমান বলাদের মত। মুফাসসিরানে কারাম বলে ইমান বলা কারা? কই নবীর সাহাবাই কারাম আবু বকরের মতো ইমান বানাও, ওমরের মতো ইমান বানাও, উসমানের মতো ইমান বানাও, আলীর মতো ইমান বানাও, সাহাবা জামাইনদের মতো বান্দা তোমার ইমান বানাও। সাহাবায়ে কেরামের ইমান কেমন?
কেমন, উনারা কেমন ছিল? আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এক নম্বর সাহাবা আজমাইনদের গুণ, গুণটা তোমার আমার মাঝে বড় অভাব, ওই গুণটা হলো আল্লাহ কয় তারা কাফের বেঈমানদের ব্যাপারে হুঁশিয়ার, নবীর সাহাবায়ে কেরাম বাতিলদের ব্যাপারে হুঁশিয়ার, পথভ্রষ্টদের ব্যাপারে হুঁশিয়ার। ওই যে মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করেছেন, নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধ ঘোষণা করেছেন, কোন কাফের বেঈমানদের সাথে আপোষ করে নাই। অতএব মুমিন এক নম্বর তোমার গুণ থাকা লাগবে, তুমি ইহুদি খ্রিস্টান তথা তাদের দালাল মুনাফিকদের ব্যাপারে হুঁশিয়ার। মনে হয় মানুষ আমারে কত সম্মান করে, দাওয়াত দেয়, চেহারা গায়ে দেয়, কিন্তু আমার গুনার দিয়ে তাকাই না। আমার বড় ভাই আমার মতো জাহান্নামের আসামি জমিনের কেউ নাই।